বানের তোড়ে ঘরবাড়ি জমি ফসল হারিয়ে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম উত্তরে বানের জল এখনো মধ্যাঞ্চলের দুর্ভোগ তলিয়ে ঢাকার দোহার বাড়ি ঘর ছাড়িয়া রাস্তার মধ্যে এসে আছি অভাব বানন সিলবেদনে পাঁচরাতে ঘোরা নাকি তাও দিবেছ না উপার্জন বন্ধ হয়ে গেছে কুরবানির ঈদে বিক্রির জন্য গবাদি পশু নিয়ে বিপাকে বন্যা দুর্গতরা স্বাস্থ্য খাতে যোগ্য লোক দরকার বললেন মন্ত্রী দুর্নীতি নয় মহামারী নিয়ে চিন্তিত অধিদপ্তর করোনায় একদিনে 37 জনের মৃত্যু প্রায় এক যুগ ধরে ওয়াসার এমডি তাকসিম খান কর্তা ব্যক্তিদের হাত করে মেয়াদ পাঁচবার বাড়ানোর অভিযোগ জলাবদ্ধতার জন্য আবারও ওয়াসাকে দুষলেন তাপস এক মাস ধরে পানির সঙ্গেই বসবাস ঘরবাড়ি জমি ফসল হারিয়ে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম স্কুলগুলো পানিতে তলিয়ে যাওয়ায় অধিকাংশেরই ঠাঁই হয়েছে বাঁধে সব হারিয়ে নিঃস্ব অনেকেই জনপ্রতিনিধিদের সহায়তার দিকে তাকিয়ে থাকলেও মিলছে না কোনো ত্রাণ জামালপুরের প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ছবি নিয়ে রিপোর্ট মাথার উপরে শুধু আকাশটাই শূন্য নয় এ বয়সে জমিলা বেগমের যেন সবকিছুই শূন্যর ঘরে ছয়জনের সংসার চলছিল ভালোই কিন্তু বন্যা সবকিছু উলটপালট করে দেয় স্বামী ও চার সন্তান কোথায় আছেন জানা নেই তার চোখ জুড়ে পানি আর স্রোত 64 বছরের জমিলা দেখেছেন অনেক উত্থান পতন কিন্তু এ বয়সে এসে প্রকৃতি তার সবকিছু কেড়ে নিবে ভাবতেই পারছেন না সব হারিয়ে যেন চোখের জল শুকিয়ে গেছে কে দিবে সাহায্য সেই চাওয়াটাও যেন হারিয়ে গেছে শুধু জমিলাই নন এমন দুঃসহ জীবনের গল্প এখন জামালপুরের পূর্ব গলিয়াদহর এলাকার অনেক ঘরেই প্রথম বন্যা হলো দ্বিতীয় দফা বন্যা হলো তৃতীয় দফা বন্যা আরো বাইরে গেলাম আরো শেষ হয়ে গেছে এই যে বাড়ি ঘর ছাড়িয়া রাস্তার মধ্যে এসে আছি অভাব অনটন কি খাই কি না খাই একসময় গোলাভরা ধান আর গোয়ালভরা গরু থাকলেও এখন নিঃস্ব জীবন নিয়ে রাস্তার ধারের উঁচু স্থানে কোনো রকমে আশ্রয় নিয়েছেন আর সিলবেদনে পাঁচরাতে ঘোরা নাকি তাও দিবেছে না অনেক মানুষ আছে খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে হাট বাজারে কষ্ট হয়ে গেছে গরু বাছন দিয়া চলাফেরা কষ্ট হয়ে গেছে তবু যেন থেমে নেই দুরন্ত শৈশব অনাহার কিংবা অর্ধাহারে শিশু কিশোররা মেতেছে বন্যার পানিতে কেউ বা আবার জাল ফেলে সন্ধান করছে মাছের জামালপুর জেলার 7টি উপজেলার প্রায় 10 লাখ মানুষ যমুনার অথই পানিতে হাবুডুবু খাচ্ছেন পিঙ্কি আক্তার সময় সংবাদ কোরবানির ঈদে বিক্রির জন্য লালন পালন করা হাজার হাজার গবাদি পশু নিয়ে চরম বিপাকে বন্যা দুর্গত কুড়িগ্রামের মানুষ একদিকে করোনাকালের সংকট অন্যদিকে বন্যায় ঘর বাড়ি হারিয়ে নিজেদের মাথা গোঁজার ঠাঁই আর খাদ্য সংস্থানের আগে পশুদের বাঁচাতে নিজেদের জীবন বিপন্ন করছেন তারা রতন সরকারের রিপোর্ট ছবি তুলেছেন শাকিল মাহমুদ একদিকে করোনার সংক্রমণ তার উপর এক মাসে দুই দফায় প্রলম্বিত বন্যায় ডুবে আছে ঘরবাড়ি রাস্তাঘাট হাটবাজার চিলমারির তিন থানার মোড়ের 4 কিলোমিটার ওয়াপদা বাঁধে গরু ছাগল নিয়ে আশ্রয় নিয়েছে 3,500 পরিবার এ অবস্থায় প্রাকৃতিক বিপর্যয় তাদের গলায় ফাঁস ধরেছে গরুর খাদ্য নাই মানুষের খোরাকি নাই থাকার জায়গা নাই চারদিকে থই থই পানি তবু সংকট পানীয় জলের দূর দূরান্তের টিউবওয়েল থেকে এক আধ কলসি পানি সংগ্রহ করে মানুষ জীবন রক্ষা করতে পারলেও গবাদি পশু পাখিগুলো আক্রান্ত হচ্ছে বানের ময়লা পানিতে নানা
রোগ বালাই এ পাশে ডুবা ওই পাশে ডুবা তাহলে কোনখানে পানি নিয়ে খাবো গরু ছাগলের খাবার নাই পচা পানি খাওয়াতে হয় বিপন্ন মানুষের জন্য যথেষ্ট ত্রাণ না থাকার কথা স্বীকার করে শিগগিরই সমাধানের প্রতিশ্রুতির সঙ্গে গোখাদ্য সরবরাহের প্রতিশ্রুতি মিলল সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তার মুখে একটি সংস্থা অর্থাৎ এফএও ফাও তারা কিন্তু অনেক গরু খাদ্য গোখাদ্য সরবরাহ করেছে তো আমরা কিন্তু সরকারে আমাদের গোখাদ্যর জন্য কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে উজান থেকে নেমে আসা ব্রহ্মপুত্র তিস্তা ধরলা সহ দশটি নদীর মিলিত প্রবাহ সন্ত্রস্ত জনপদে পরিণত করে রেখেছে চিলমারী উপজেলার ছয়টি ইউনিয়নের 80,000-এর বেশি মানুষকে যাদের জন্য এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে 12 মেট্রিক টন চাল রতন সরকার সময় সংবাদ চিলমারী কুড়িগ্রাম বন্যা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল কলেজে আশ্রয় কেন্দ্র খোলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশনা দেন বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব শিক্ষা স্বাস্থ্য মাদ্রাসা শিক্ষা তারপরে পরিবার পরিকল্পনা বিভাগ এগ্রিকালচার তাদের সব ফিল্ড লেভেলের অবশ্যই তাদের ওইখানে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে ইনস্ট্রাকশন দিয়েছেন যে রূপা আমন যেটাকে চি আমন বলি আমরা সেটা যেন আমরা খুব অ্যাটেন্টিভ থাকি এবং বন্যা আশ্রয় কেন্দ্র সাফিসিয়েন্ট না সেখানে ইনস্ট্রাকশন অলরেডি আমি নিজেও দিয়ে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেও দিয়েছেন আমাদেরকে যে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে ওই এলাকাতে সেগুলোতেও লোকজন যেন আশ্রয় নিতে পারে তো পয়ঃনিষ্কাশনে 20 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল নিয়োগের শর্তে অথচ তার এ বিষয়ে ছিল না 1 বছরের অভিজ্ঞতা তবুও তিনি হয়েছিলেন ওয়াসার এমডি কর্তা ব্যক্তিদের হাত করে একে একে 5 বার বাড়িয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আর এভাবেই 1 দশকেরও বেশি সময় ওয়াসার শীর্ষ পথটি দখল করে রেখেছেন তাকসিমে খান ওয়াসার নানা অনিয়ম নিয়ে আজহার লিমনের ধারাবাহিক রিপোর্ট আজ প্রথম পর্ব বর্ষা আসে বর্ষা যায় এ নগরীর জলাবদ্ধতা আরও বাড়ে সেই সঙ্গে বাড়ে ওয়াসা এমডির মেয়াদ প্রায় 1 যুগ ধরে ওয়াসার দায়িত্বে থাকা তাকসিমে খানের সময় দখল দূষণার ভরাটে বেদখল হয়েছে নগরীর প্রায় সবকটি খাল কয়েকগুণ দাম বাড়লেও নিশ্চিত হয়নি মানুষের সুপেয় পানের অধিকার কিন্তু সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করায় এ ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ 2009 সালের 31 মে একটি জাতীয় দৈনিকে এমডি পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে পয়ঃনিষ্কাশন কাজে 20 বছরের অভিজ্ঞতা চাওয়া হয় কিন্তু নিয়োগের জন্য তাকসিমে খানের ছিল না এই অভিজ্ঞতা তৎকালীন বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফার যোগসাজশে অভিজ্ঞতা না থাকলেও নিয়োগ পেয়েছিলেন তিনি এ নিয়ে চেয়ারম্যানকে সতর্ক করা হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওয়াসা এ পর্যন্ত যত মানুষ ওয়াসার এমডি পদে ছিল চেয়ারম্যান পদে ছিল তার ভিতরে হি ইজ দ্য বেস্ট চতুর্থ মেয়াদে বাড়ে আরও 1 বছর কিন্তু পঞ্চম মেয়াদে ঘটে উল্টো ঘটনা যেখানে বোর্ড মন্ত্রণালয়কে নিয়োগের সুপারিশ করবে সেখানে বর্তমান এমডিকে সুপারিশ করে নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ আসে মন্ত্রণালয় থেকেই অনলাইনে সাক্ষাৎকারের জন্য তারিখ নির্ধারণ করেও এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি ওয়াসা এমডি আপনার 20 বছরের স্যানিটেশন কাজে অভিজ্ঞতা ছিল না কিন্তু আপনি আমাকে পাঠাননি আপনার বায়োডাটাটাও আমরা পেয়েছি এবং দেখেছি যে পানি নিষ্কাশন কাজে আপনার এই অভিজ্ঞতাটা নেই না ওগুলোর ব্যাপারে যদি আপনি চান আরেক সময় আপনি আমাকে সময় নেন আপনাকে আমি এগুলা ব্যাপারে উত্তর দিব বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ তদন্ত চলছে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত এই এমডির বিরুদ্ধে আজহার লিমন সময় সংবাদ ঢাকা ঢাকার জলাবদ্ধতা নিরসনে ওয়াসা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আবারও মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিকেলে ধানমন্ডি লেকে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ঢাকা শহরের এই জলাবদ্ধতা নিরসন বা পানি নিষ্কাশনের সকল দায়িত্ব দেয়া আছে ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডকে এবং আমরা অত্যন্ত ব্যথিত মনে আমরা লক্ষ্য করেছি যে তারা এ ব্যাপারে চরমভাবে তারা ব্যর্থ হয়েছে এই খাল জলাশয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা এটা সিটি কর্পোরেশনের আওতায় দক্ষিণ এবং উত্তরকে আমাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার আওতায় আমরা এই জলাবদ্ধতা নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি শৈশব থেকে কৈশোর কেটেছে অস্বাভাবিক ব্যস্ততায় বড় সময় থেকেছেন প্রবাসে তবুও দেশের ভাবনায় যিনি পিছ পা হননি
নিঃশব্দে গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশের নায়ক হিসেবে মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। ঘাত প্রতিঘাত আর ষড়যন্ত্রের মুখে থেকেও স্বচ্ছ ইমেজের জনপ্রিয় তরুণ এই প্রযুক্তি বিশেষজ্ঞ আজ 50 বছরে পা রাখলেন। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশকে স্বাধীন করার যুদ্ধ চলছিল তখন। সে বছরের মাঝামাঝি সময়ে 71-এর 27 জুলাই বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কোলে জন্ম নেন ফুটফুটে জয়। দেশ স্বাধীনের পর নানা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর নানিসহ স্বজনদের আদরে ভালোই কাটছিল সব কিছু। কিন্তু 75-এ ঘাতকের নির্মম বুলেটে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। শৈশবেই তিনি দেখেছেন কী করে পাহাড় সম শোক গিলে খায় জীবনের রঙিন বাস্তবতা। এরপর পেরিয়ে যায় কয়েক দশক। বিজ্ঞানের ছাত্র হয়ে প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে জ্ঞান অর্জন শেষে পরিণত হন কম্পিউটার প্রকৌশলী হিসেবে। সরাসরি রাজনীতিতে না এলেও 2014 সালে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন দেশের ICT শিল্পের প্রসারে। বিভিন্ন সময়ে গণমাধ্যমের খোলামেলা আলোচনায় জয় জানিয়েছিলেন তার দুর্বিষহ শৈশবের কথা। ছোটবেলা আমরা মাকে পাইনি, মা তো 24 ঘন্টা ব্যস্ত থাকতেন। তখন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের দিন গেছে। যখন আমরা স্কুলে পড়ি, যুদ্ধ অপরাধীদের ছেলেমেয়েরা আমাদের উপর নির্যাতন চালাতো, আমাকে পিটানোর চেষ্টা করত, ক্লাসের বাইরে হামলা করত, এই চলতো। দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ ও বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার সন্তান বর্তমান ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ সংকীর্ণ ব্যক্তিস্বার্থ ত্যাগ করে কাজ করছেন দেশের জন্য। তরুণদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, দুর্নীতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। যত ওয়াদা আছে নৌকা আওয়ামী লীগের ওয়াদা রাখে, আমরা সব কিছু পূরণ করতে থাকব। ডিজিটাল বিপ্লবের এই কাণ্ডারির হাত ধরে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ, আশা কোটি মানুষের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাইরের হস্তক্ষেপ ও প্রভাবের কারণে স্বাস্থ্য খাতে স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, প্রভাব ছাড়া স্বাস্থ্য খাতে যোগ্য লোক বসানো গেলে মানসম্মত সেবা দেওয়া সম্ভব। এছাড়া এই খাতের দুর্নীতি নিয়ন্ত্রণে শুদ্ধ অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। করোনা চিকিৎসা নিয়ে নানা ধরনের প্রতারণা, রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি সই কেলেঙ্কারির পর ব্যাপক সমালোচনার মুখে বিদায় নিতে হয় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। এ ঘটনার পর নবনিযুক্ত স্বাস্থ্য সচিব ও মহাপরিচালককে একসঙ্গে নিয়ে স্বাস্থ্য খাতের সকল বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, মন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার 1.5 বছরের অর্ধেকই গেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে, আর বাকিটা COVID-19 মোকাবিলায়। এ খাতে অন্যায় হলেই ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। দুইটি প্রতিষ্ঠান যেখানে অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, এবং যেখানেই এটা দেখা দিবে সেখানেই আইনের আওতায় আনবে। এ সময় তিনি স্বাস্থ্য খাতে বাইরের হস্তক্ষেপ বেশি বলে মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক প্রভাব না থাকলে এবং বিভিন্ন পদে যোগ্য লোক বসানো গেলে স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। এটা কমাতে হলে আমরা আরো ভালোভাবে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো। সামাজিক ইনফ্লুয়েন্স থাকে, রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকে, বিদেশের ইনফ্লুয়েন্স থাকে, আমরা বিদেশ থেকে টাকা গ্রহণ করি। যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। এখন থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গেই স্বাস্থ্য খাতের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী মোকাবিলায় এখন স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। দেশের সমস্যা তো একটা না, অনেকগুলো সমস্যা, তো আমরা একটা একটা করে আগাই। এই মহামারী প্লাস বন্যা উপদ্রুত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, এই দুটাই আপাতত প্রাইমারি। কারণ যেটা হচ্ছে শর্ট টার্ম গোল, শর্ট টার্ম গোল তো গভর্নমেন্টের নির্ধারণ করা আছে, ওইগুলো আমরা আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করব। এই বদলির প্রক্রিয়াটা আগেই শুরু হয়েছিল, এই অর্ডারটা সম্ভবত আজকে হয়েছে। তো
এই প্রক্রিয়াটা আমি জানি না, তবে সম্ভবত এটা একটা স্বাভাবিক বদলি প্রক্রিয়া, এরকম মেডিকেল অফিসারদের বদলি প্রতিদিনই হচ্ছে। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে, 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,772 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মাহমুদ রাকিব। 142তম দিনের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আমরা জানাবো গত 24 ঘন্টায় দেশের করোনায় নতুন করে আক্রান্ত কিংবা মৃত কিংবা সুস্থের কী অবস্থা, সেটি আমরা শুরুতেই দেখব। গত 24 ঘন্টায় দেশের সার্বিক কী পরিস্থিতি হয়েছে? গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে 12,859 জনের দেহে করোনা পরীক্ষা করা হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 2,772 জন, এবং এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলেন 2,26,225 জন। আর নতুন করে মৃত্যু হয়েছে গত 24 জনে, গত 24 ঘন্টায় 37 জনের, এর মধ্যে 26 জন পুরুষ এবং নারী হলেন 11 জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুবরণ করল করোনায় 2,965 জন। নতুন করে সুস্থ হয়েছেন 1,801 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 1,25,683 জন। অর্থাৎ দিন দিন কিন্তু পরীক্ষার কম যেমন কম হচ্ছে, তেমনি আক্রান্ত কিংবা মৃতের সংখ্যাও কমে আসছে। গত 7 দিনে সবচেয়ে বেশি করোনায় শনাক্ত হয়েছিল 21 জুলাই 3,057 জন, এবং সবচেয়ে যদি কম বলি সেটি কিন্তু হয়েছে গতকাল 2,275 জন, এবং আজ সেটি হয়েছে 2,772 জন। অর্থাৎ 21 জুলাই যেটি 3,000-এর বেশি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমা শুরু হয়েছে, যদিও আজ গিয়ে আবার সেটি বেড়ে 2,700 গিয়ে ঠেকেছে। তো সব মিলে কিন্তু এরপরেও যদি বলা হয়, যেহেতু সামনে কোরবানির ঈদ, কোরবানিতে বলা হয়েছে যাতে বেশিরভাগ মানুষ স্থানান্তরিত না হয়, তাহলে কিন্তু করোনায় যে আক্রান্ত কিংবা শনাক্তটি কিন্তু আরও বেড়ে যেতে পারে, তাই বলা হয়েছে যে যেখানে আছেন সেখানেই থেকে করোনা মোকাবিলা করার জন্য। তো এই ছিল আজকের বিশ্লেষণে। নওগাঁর মহাদেবপুরে ঝোপ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে শিশুটিকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এক দম্পতির হেফাজতে রাখা হয়েছে। শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে শিশুর কান্নার শব্দে থমকে যান হুমায়ুন কবির। পরে পরিত্যক্ত একটি বাড়ির ঝোপ ছাড়ি গিয়ে দেখতে পান নবজাতক শিশুটিকে। রাতভর কান্নায় অসুস্থ হয়ে পড়া শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যান তিনি। নওগাঁর মহাদেবপুরের মাতাজিহাটে নবজাতক শিশুটি উদ্ধারের পর অনেকেই দত্তক নিতে ভিড় করছেন। সকালে আমি ওই আমার ঘিরার মধ্যে যাই, দেখি বাচ্চাটা শুয়ে আছে, কে বা কারা চলে গেছে, সারা রাত কান্দে কান্দে হাসি গেছে। একদিনে শিশুটি রাত ভর বৃষ্টি আর কাদা পানিতে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় একটি পরিবার দেখভাল করার দায়িত্ব নিয়েছে। বাচ্চাটাকে বাসায় নিয়ে আসার পরে দুধ খাওয়ানো হয়েছে, তারপরে K1 ভ্যাকসিনটা খাওয়ানো হয়েছে, তাটাকে আমি লালন পালন করতে চাই। চিকিৎসা শেষে শিশুটির শারীরিক অবস্থা ভালো। শিশুটিকে দত্তক নিয়ে লালন পালন করতে চান এই চিকিৎসক। বাচ্চাটার সব রিফ্লেক্সই ভালো ছিল, অ্যাবডোমিন ডিস্টেন্স ছিল না, এমন তো অবস্থায় আমরা বাচ্চাটাকে দত্তক নিয়ে চিন্তাভাবনা করেছি। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে যোগ্য পরিবারে প্রদান করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এ জনপ্রতিনিধি। 9-10 জন ফোন করেছে, বাচ্চাটা যদি দেন চেয়ারম্যান সাহেব আমি নিব। তো এইটা ব্যাপারে আইনগত প্রসেস মেনটেন ছাড়া এইটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। বর্তমানে কন্যা শিশুটি সুস্থ রয়েছে, তার নাম রাখা হয়েছে ফাতেমা বুশরা। সমসংবাদ নওগাঁ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বানের তোড়ে ঘরবাড়ি, জমি, ফসল হারিয়ে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম তলিয়ে ঢাকার দোহার, কোরবানির পশু নিয়ে বিপাকে দুর্গতরা। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। স্বাস্থ্য খাতে যোগ্য লোক দরকার বললেন মন্ত্রী, দুর্নীতি নয় মহামারী নিয়ে চিন্তিত অধিদপ্তর। করোনায় একদিনে 37 জনের মৃত্যু। এবং প্রায় এক যুগ ধরে ওয়াসার এমডি তাকসিমে খান কর্তা ব্যক্তিদের হাত করে মেয়াদ 5 বার বাড়ানোর অভিযোগ, জলাবদ্ধতার জন্য আবারও ওয়াসাকে দুষলেন তাপস। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।